Aşçe Silet. Assalamu alaikum dadas. তো আমাদের হাসুর ডিরেক্টর জাহাঙ্গীর ভাই কোন লেভেলের গিফটটা দেখেন উনি একটা চুইংগাম টানা 2 ঘন্টা চাবানোর পর ওই চুইংগামে চিনি মিশায়া আর 1 ঘন্টা চাবায় লকডাউন আর এখনকার সময়ের মধ্যে পার্থক্য দেখেন লকডাউনে স্কুল বন্ধ থাকায় আমরা বাসায় মোবাইল ফোন হাতে নিয়ে অনলাইনে ক্লাস করতাম তখন মা গ্লাসে করে দুধ নিয়ে আসতো আর লকডাউন শেষে স্কুল খোলার পর আমরা বাসায় মোবাইল হাতে নিলেই মা জুতা নিয়ে আসে ছক্কা মামা সাইফুল ভাইয়ের পাশে বসে সিগারেট খাচ্ছিল দুর্ঘটনাবশত সাইফুল ভাইয়ের হাতে সিগারেটের ছেঁকা লেগে গেছে তো সাইফুল ভাই বলতাছে ওরে বাপ রে আমার হাত পুড়ে গেল আসলে ভাই সরি একটু পরে সাইফুল ভাইয়ের পেটে ছেঁকা লেগে গেল ওরে বাপ রে আমার পেট পুড়ে গেল আসলে ভাই আই এম রিয়েলি সরি বাই দ্য ওয়ে আপনার বাড়িটা যেন কোথায় এইবার তো সাইফুল ভাই ছক্কা মামার ঠাডা এক চোর হত ছাড়া এবার তো আমার বাড়িটা উপরবি নাকি নিপুণ ম্যাডাম আমি বাজারে যাওয়ার পর বুঝলাম যৌবন যে কতটা মূল্যবান জিনিস কারণ কারণ যেই দোকানে নারকেল বিক্রি করতেছে 25 টাকা আবার ঠিক সেই দোকানে ডাব বিক্রি করতেছে 60 টাকা রুনি ভাই ইদানিং কি পরিমাণ শীত পড়ছে দেখেন ওই দিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি রাস্তার পাশে একটা প্রাইভেট কার শীতে এইভাবে কাঁপতাছে এক চুরির মামলার দায়ে ছক্কা মামা কিনে আদালতে দাঁড় করানো হলো তো ছক্কা মামা কইতাছে জজ সাহেব এই চুরি সম্পর্কে আমি কিচ্ছু জানি না যে রাতে চুরি হয়েছে সে রাতে আমি ল্যাপটপে ইন্টারনেট ব্রাউজিং করতেছিলাম তো জজ সাহেব কইতাছে ঠিক আছে আদালতে তোমার ব্রাউজিং হিস্টোরি অর্থাৎ তুমি কোথায় কোথায় ঢুকছো কী কী ভিডিও দেখছো সবগুলো আদালতে পেশ করা হোক এবার ছক্কা মামা কইতাছে না 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 তার কোনো দরকার নাই চুরি আমি করছি বিচারকদের কেমন লাগলো শুরুতেই তুষার ভাই বলবেন মানে শেষ হইয়াও হইল না শেষ মনে হচ্ছে যে আরেকটু হলে ভালো হতো প্রতিটা জোকস খুব ভালো ছিল খুব ভালো প্রেজেন্টেশন এনার্জি আমার খুব খুব ভালো লেগেছে নিপুণ আবু আপনার কেমন লাগলো সৈয়দ ইমামের পারফরমেন্স খুব ভালো লেগেছে একদম এনার্জেটিক খুব ভালো ছিল এবং মঞ্চ কাঁপিয়ে দিয়েছো আমিন ভাই আপনার কেমন লাগলো বেশ অনেকখানি একটু ইমপ্রুভ করেছো কিন্তু আরও বেশি ইম্প্রুভমেন্ট প্রয়োজন আছে প্রত্যেক এপিসোডে একজন দুজন করে বাদ হয়ে যাচ্ছে তো একজন করে অফ হয়ে যাচ্ছে সো প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে তোমাকে অনেক বেশি কারেকশন করতে হবে আরও নিজেকে ঠিক আছে তো ফিউচারে এদিকটা একটু লক্ষ্য রাখবে সবাইকে বলে রাখি আজকে কিন্তু এলিমিনেশন আছে ভয় দেখানোর জন্য না সবাই যেন তাদের বেস্ট এফোর্টটা দেয় এই মঞ্চে সেটা মনে করানোর জন্যই এই কথা বলা প্লিজ তুমি এখানে বসে পড়ো